হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির অনলাইনে আবেদন কার্যক্রম এখনও পর্যন্ত চলমান রয়েছে। তোমরা যারা আবেদন ইতিমধ্যে করেছো, তোমাদের চান্স পেতে হলে সর্বনিম্ন কত জিপিএ লাগবে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতে অনার্স ভর্তির আবেদনের যোগ্যতা নিয়ে একটু আলোচনা করতে চাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, এই বছরের অনার্স ভর্তির আবেদনের যোগ্যতা রাখা হয়েছে মানবিক থেকে যারা আবেদন করবে, তোমাদের এসএসসিতে জিপিএ 3.0, এইচএসসিতেও জিপিএ 3.0 পেয়ে এবং মোট জিপিএ তোমার 6.5 পেলে তুমি আবেদন করতে পেরেছো। এবং বিজ্ঞান এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রেও এসএসসিতে 3.0, এইচএসসিতে 3.0, তবে মোট জিপিএ 7.0 পেলে সেই শিক্ষার্থী আবেদন করতে পেরেছে। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল বা এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অথবা ডিপ্লোমা ইন কমার্স থেকেও সেম একই, এসএসসিতে 3.0, এইচএসসিতে 3.0, মোট জিপিএ 7.0 পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পেরেছে। এখন এই জিপিএর বিষয়টি আমি কেন উল্লেখ করলাম, জিপিএর বিষয়টি উল্লেখ করার কারণ হচ্ছে তোমার এই যে জিপিএ রয়েছে, এই জিপিএ নিয়ে তুমি আবেদন করলেই চান্স পেতে পারো। অর্থাৎ তোমার সর্বনিম্ন জিপিএ লাগবে, এখানে যে জিপিএ দেওয়া আছে এই রকম জিপিএ থাকলেই তুমি সুযোগ পেতে পারো। হতে পারে সরকারি কলেজ, হতে পারে বেসরকারি কলেজ। তবে একটা বিষয় মনে রাখবে, প্রথম মেধাতালিকাতে সরকারি কলেজে তুলনামূলকভাবে বেশি জিপিএ প্রয়োজন হবে। যাদের জিপিএ বেশি থাকবে তাদেরই চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি, আর যাদের জিপিএ একটু কম তাদের সম্ভাবনাটা একটু কম রয়েছে তাদের থেকে, অর্থাৎ যাদের জিপিএ বেশি তাদের থেকে। এখন এখানে কলেজ ভেদ রয়েছে, যেমন জেলাভিত্তিক সরকারি কলেজ রয়েছে, উপজেলাভিত্তিক সরকারি কলেজ রয়েছে, অথবা জেলাভিত্তিক বেসরকারি রয়েছে, উপজেলাভিত্তিক বেসরকারি রয়েছে, বা এলাকাভিত্তিকও বেসরকারি কলেজ আছে যেখানে অনার্স কোর্স করানো হয়ে থাকে। তো প্রথমত যারা আবেদন করেছে, ম্যাক্সিমাম শিক্ষার্থী আমি যতদূর পর্যন্ত জানি যে সরকারি কলেজগুলোতে আবেদন করেছে। এখন দেখো, সরকারি কলেজে আবেদনের যে যোগ্যতা রয়েছে, এই যোগ্যতা থাকলে কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। তবে ওই কলেজে যতগুলো আবেদন জমা পড়েছে তার মধ্যে যদি তোমার জিপিএ একদম কম থাকে, অথবা তুমি যে সাবজেক্টগুলোতে আবেদন করেছো ওই সাবজেক্টগুলোতে যদি তোমার অন্যান্য শিক্ষার্থী তোমার থেকে বেটার থাকে জিপিএ, সেক্ষেত্রে কিন্তু সেই শিক্ষার্থীগুলো সুযোগ পাবে। অর্থাৎ মূল কথা হচ্ছে এসএসসি এইচএসসির তোমার যে জিপিএ রয়েছে সেই জিপিএর উপর নির্ভর করেই তোমাকে সুযোগ দেওয়া হবে। এবং মনে রাখবে, এসএসসির 40% এবং এইচএসসির 60% যে জিপিএর ভিত্তিতে তোমাদেরকে মেধাতালিকা প্রণয়ন করে দেওয়া হবে। তো প্রথম মেধাতালিকাতে তোমরা যারা সরকারি কলেজে আবেদন করেছো, তোমাদের সর্বনিম্ন একটা কত জিপিএ লাগতে পারে? তো দেখো, গত শিক্ষাবর্ষে যেমন ছিল, গত শিক্ষাবর্ষে সরকারি কলেজগুলোতে প্রথম মেধাতালিকাতে 8.00+ যাদের ছিল জিপিএ তারা সুযোগ পেয়েছিল। তবে এটা সব সরকারি কলেজের ক্ষেত্রে কিন্তু একরকম ছিল না, উপজেলা ভিত্তিক সরকারি কলেজে কিন্তু 7.00 নিয়ে অনেকে সুযোগ পেয়েছিল। কিন্তু কিভাবে সেটা সম্ভব? অবশ্যই মনে রাখতে হবে এখানে ভালো সাবজেক্ট রয়েছে, খারাপ সাবজেক্ট রয়েছে। এখন যারা ভালো শিক্ষার্থী তারা কি করে, যে ভালো মানের যে সকল সাবজেক্ট, যেমন মানবিকের সাবজেক্টগুলো, যেমন রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, তারপর ইংরেজি, এই সাবজেক্টগুলো খুবই ডিমান্ডেবল সাবজেক্ট, এই সাবজেক্টগুলোতে যারা আবেদন করেছে তাদের কিন্তু জিপি অনেক বেশি লাগবে, তা না হলে ওই সাবজেক্টগুলোতে সে সুযোগ পাবে না। অনুরূপভাবে বিজ্ঞান এবং বাণিজ্য শাখা থেকেও তোমার যে জিপিএ রয়েছে সেই জিপিএর উপর নির্ভর করে তোমাকে ভালো সাবজেক্টে আবেদন যদি করা হয়ে থাকে তাহলে তুমি সুযোগ পাবে। আর যাদের জিপিএ কম রয়েছে তারা অনেকেই বুদ্ধিমানের কাজ করেছে, যে যেগুলো নর্মাল সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোতে আবেদন করেছে। সেক্ষেত্রে হবে কি, সে ওই নর্মাল সাবজেক্টে সুযোগ পেয়ে যাবে। তবে একজন ভালো মানের শিক্ষার্থী তার জিপিএ বেশি থাকার পরেও সে সরকারি কলেজে সুযোগ হয়তো নাও পেতে পারে। সো মোট কথা বলতে গেলে, জেলাভিত্তিক সরকারি কলেজে চান্স পেতে হলে জিপিএ বেশি লাগবে, আর উপজেলাভিত্তিক সরকারি কলেজে চান্স পেতে গেলে হয়তো একটু জিপিএ কমের মধ্যে তুমি সুযোগ পেতে পারো। তবে জেলাভিত্তিক সরকারি কলেজে অবশ্যই কম্পিটিশন হবে, সেখানে যাদের জিপিএ বেশি থাকবে তারা টিকে থাকবে, আর যাদের জিপিএ কম থাকবে তাদেরকে ওয়েটিং লিস্টে রাখা হবে সেকেন্ড মেধাতালিকার জন্য বা দ্বিতীয় মেধাতালিকার জন্য। ঠিক আছে, প্রথম মেধাতালিকাতে অবশ্যই তোমার জিপিএ, যাদের 8.00+ রয়েছে তাদের হয়তো অনেকের সুযোগ হবে, আর যাদের জিপিএ 9.+ রয়েছে তাদের হয়তো অনেকের চিন্তা করারই কোনো দরকার নেই, তাদের চান্স হয়ে যাবে। 100% তারা কনফার্ম থাকতে পারো তোমাদের সুযোগ হয়ে যাবে। হয়তো অনেকের সুযোগ হবে না, এই যে সাবজেক্টের চয়েসের ভুলের কারণে অনেকের সুযোগ হবে না। অনেকে যে ভুলটি করে সেটি হচ্ছে একটা বা দুইটা সাবজেক্টে আবেদন করে, একটা দুইটা সাবজেক্টে আবেদন করার কারণে ওই একটা দুইটা সাবজেক্টে সে যদি চান্স না পায় তাহলে তো সে বাদই যাচ্ছে।
কিন্তু একজন কম জিপিএধারী শিক্ষার্থী সে অনেকগুলো সাবজেক্টে আবেদন করেছে, দেখা যাচ্ছে 8টা কি 10টা সাবজেক্টে আবেদন করেছে, সে দেখা গেল 8 নম্বর বা 9 নম্বর একটা সাবজেক্টে সুযোগ পেয়েছে। তো সে কী করতে পারে পরবর্তীতে, ভর্তি হয়ে মাইগ্রেশনটা অন করে রাখতে পারে, তাহলে হবে কি অন্য ভালো একটি সাবজেক্টে সে সুযোগ পেতে পারে। তবে তোমরা একটা বিষয় মনে রাখবে যে এই বছর কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হয়েছে, গত শিক্ষাবর্ষের থেকে এই শিক্ষাবর্ষে অনেক বেশি ভালো হয়েছে, এই কারণে তোমাদের হয়তো অনেকের অনেক বেশি জিপিএ লাগবে জেলাভিত্তিক সরকারি কলেজগুলোতে ভালো মানের সাবজেক্টে চান্স পেতে। যেমন সাবজেক্টগুলোর কথা আমি বললাম যে মানবিকের যে সকল ভালো সাবজেক্টগুলো রয়েছে ওইগুলোতে চান্স পেতে হলে অবশ্যই তোমার বেটার জিপিএ লাগবে, তাহলেই তুমি সুযোগ পাবে। আর তোমার থেকে যদি আরও বেটার কোনো শিক্ষার্থী ওই সাবজেক্টগুলোতে আবেদন করে তাহলে কিন্তু তুমি সুযোগ পাবে না, এ বিষয়টি অবশ্যই মনে রাখবে। তো তোমাদের যাদের জিপিএ অনুযায়ী তোমরা আবেদন করেছো হয়তো ম্যাক্সিমাম শিক্ষার্থীরই প্রথম মেধা তালিকাতে সুযোগ হবে, তবে একটা বিষয় মনে রাখবে যে প্রথম মেধা তালিকাতে ওই কলেজ কর্তৃপক্ষের হাতে যতগুলো আসন রয়েছে ওই কলেজ কর্তৃপক্ষ ততগুলো আসনের জন্য শিক্ষার্থী নির্বাচন করবে না, কিছু সংখ্যক আসন তারা ফাঁকা রেখে দিবে এবং ওই সংখ্যক আসনের জন্য পরবর্তী মেধা তালিকার সেই ওয়েটিং লিস্টে রাখা শিক্ষার্থীদের মধ্যে যাদের জিপিএ একটু কম রয়েছে তাদেরকে সুযোগ দিবে। আর যা অনেকে থাকবে যারা প্রথম মেধা তালিকাতে চান্স পেয়ে ভর্তি হতে চাইবে না, তাদের যে সিটগুলো ফাঁকা হয়ে যাবে সেই সিটগুলোতে নতুন শিক্ষার্থী নেওয়ার জন্য পরবর্তী যখন রিলিজ স্লিপের পর্যায়ে রয়েছে সেই রিলিজ স্লিপের পর্যায়গুলোতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে, ওই কলেজগুলো দিবে। তো যাই হোক, সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে তোমাদের চান্স পেতে হলে সর্বনিম্ন জিপি হচ্ছে তুমি যে আবেদনটি করেছিলে, আবেদন করার জন্য যে যোগ্যতা প্রয়োজন হয়েছিল ওই রকম যোগ্যতা যদিও তোমার থাকে তাহলে তুমি সুযোগ পেতে পারো। সো ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিতে একদমই ভুলবে না।